আমি আপনারা যেটা কইলাম সেটা আরেকবার ভালো করে চিন্তা করে দেখেন। আমার মনে হয় সেটা করলে আপনার জন্য ভালো হইব। সাত্তার ভাইয়ের নামে থানা একটা জিডি করে ফেলা। আমি এসবের বৃত্তে যাইতে চাই না। আপনি বুঝতেছেন না কেন? সাত্তার ভাই যদি জানতে পারে যে আপনি তার নামে থানায় জিডি করে রাখছেন, উনি আপনার কোনো ক্ষতি করার সাহস পাব না। আর যদি জিডিটা না করেন তাহলে সাত্তার ভাই আরো হিংস্র হয়ে উঠবো, আপনার ক্ষতি করতে চাইব। শুনেন, ঠান্ডা মানুষ হিংস্র হইলে আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরমেন্স যমুনা ফ্রিজ, আপনি কিনছেন তো? রাগী মানুষের চাইতেও বেশি হিংস্র হয়ে যায়। কাজে আপনি বিষয়টারে হালকাভাবে দেখেন না। আর কলে যা আছে হইব, আমি পুলিশের কাছে যাইতাম না। তাইলে তো আর কোনো কথা নেই। তুমি সাত্তার মিয়ার লগে কথা কও, সে আসলে কি করতে চায় সেটা জানিল তার কাছ থেকে। সেটা না হয় শুনলাম, তাতে কি কোনো লাভ হইব? লাভ হইব না। তার সাথে বড় কথা হইল, ওই বাড়িতে এখন আর ফোয়ারা থাকবো না, আপনি একলা থাকবেন, আর একলা থাকাটা নিরাপদ না। এমন যদি হইতো যে আপনি এই গ্রামেরই মাইয়া, তাইলে আপনার জন্য সুবিধা হইতো, আপনার বাপের বাড়ির লোকজন এসে আপনার নিরাপত্তা দিতে পারত, সেইটাও তো না। ছাগল নেই থেকে এতদূর পর্যন্ত কি আপনার বাড়ির লোকজন আসবো? আসবো না। সেই জন্যই কইতেছি আপনি এমনই একটা থানায় জিডি করেন। বারবার একই কথা কিলে বলি কইতেছ, হয়তো কইলাম যাই পুলিশের কাছে যাইতাম না। তুই সাত্তার মিয়ার লগে কথা কও, সে কি চায় তার কাছ থেকে জানিল। চলে আপনি নিয়ে আসে। না, আমি সাত্তার মিয়ার সামনে যাইতাম না। পরে কেমনে যাইবেন? তুমি আগে সাত্তার মিয়ার লগে কথা কই আসো, হিয়ার বাদে যাবো। যা কি কম, সে আমার লগে সংসার করতে চায় নাকি চায় না সেই কথা জানবা। তালাকের কথা জিগাম? সাত্তার মিয়ার মনে যে সন্দেহ ঢুকছে, হয়তো আর তালাকই দিব। আপনি কি চান? আমি সাত্তার মিয়ার লগে সংসার করতে চাই। তাইলে তো আর কোনো কথা নাই, আমি দেখতেছি। আপনি ঘরে থাকার চেষ্টা করবেন, বাইরে যাবেন না, আমি আসতেছি কথা বলে। মানিক, সাত্তার মিয়ার বাড়ি যাবো, দাঁড়াও। ম্যাডাম, সাত্তার বাড়ি তো বাড়িতে নাই, ওনাকে রুকুর বাড়ির সামনে বাইরে রাখা হয়েছে। কি কি সাত্তার মিয়ারে কিলে বলি বান্ধি রেখেছে? আমি তো কাউরে কোনো নালিশ দিই না। আপনি শান্ত হন, শান্ত হন, আমি দেখতেছি বান্ধে রাখছে। কিছু একটা করেন, কিছু একটা করো। আচ্ছা আমি দেখতেছি। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।